বেহেস্তি পাথর হাজরে আসয়াদ পৃথিবীর প্রাচীনতম পবিত্র ঘর কাবা স্থাপিত রয়েছে একটি কালো পাথর আরবিতে যাকে বলা হয় হাজরে হাজরে আসওয়াদ নিয়ে একটি ঘটনা সবারই কম বেশি জানা তা হলো কাবা পুনর্নির্মাণের পর হাজরে আসাদ আগের জায়গায় কে বসাবে এটা নিয়ে কুরেশদের মধ্যে দ্বন্দ্ব বেছে তখন মহানবী হজরত মুহম্মদ সাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরা আসাদ রেখে সব গোত্রের প্রধানকে চাদর ধরতে বলেন গোত্র প্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলে মহানবী সাল্লাম নিজ হাতে তা কাবার দেওয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান এটিকে বলা হয় বেহেস্তি পাথর এই প্রসঙ্গে হাদিসে এরশাদ হয়েছে হজরত ইবনে আব্বাস রাদ তালা থেকে বর্ণিত রসোলে পাক আলাইসাল্লাম বলেন হাজারের আসোয়াদ জান্নাত থেকে নেমে এসেছে আর এ রং দুধের চেয়ে সাদা ছিল অন্য এক বর্ণনায় এসেছে বরফের সাদা ছিল। পরে আদম সন্তানের পাপ তাকে কালো করে দেয় তিরমিজি শরীফে হাজরে আসাদ পবিত্র কাবা ঘরের দক্ষিণ কোণে অবস্থিত যা মাটি থেকে এক দশমিক দশ মিটার উচ্চতায় স্থাপিত হাজরে আসওয়াদ দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থে 17 সেন্টিমিটার এর চারপাশে রূপার বেষ্টনি দেওয়া রয়েছে সেই বেষ্টনির ভিতরে মাথা ঢুকিয়ে এই পাথরে চুমা দিতে হয় আগে হাজারে আসওয়াদ একখণ্ড ছিল কারা মাতা সম্প্রদায় তিনশো উনিশ পাথরটি উঠিয়ে নিজেদের অঞ্চলে নিয়ে যায় ওই সময় পাথরটি ভেঙে আট টুকরো হয়ে যায় এই টুকরোগুলোর সবচেয়ে বড়টি খেজুরের মতো টুকরোগুলো বর্তমানে অন্য আরেকটি পাথরে প্রতিস্থাপন করা হয়েছে যার চারপাশে দেওয়া হয়েছে রূপার বেষ্টনী তাই রূপার বর্ডার বিশিষ্ট পাথরটি চুম্বন নয় বরং তাতে স্থাপিত টুকরোগুলো চুম্বন বা স্পর্শ করতে পারলেই শুধু হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করা হবে বলে ধরা হয় হাজরে আসওয়াদের পাশে চব্বিশ ঘন্টা উপস্থিত থাকে সৌদি পুলিশ তারা খেয়াল রাখেন বেষ্টনীতে মাথা ঢোকাতে বা চুম্বন করতে কারো যেন কষ্ট না হয় একটি হাদিসে এসেছে রুকন অর্থাৎ হাজরে ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত পাথরগুলোর মধ্যে দুটি পাথর আল্লাহ যেগুলোকে আলোহীন করে দিয়েছেন যদি তিনি এসবকে আলোহীন না করে দিতেন তবে তা পূর্ব পশ্চিমকে আলোকিত করে দিত যা বর্ণিত আছে তিরমিজি শরীফে ইবনে উমর রাদি তালা থেকে বর্ণিত হজরত রাসুল্লাপাক সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই ওই দুইটিকে অর্থাৎ হাজরা আসাদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করার দ্বারা গুনাহ মাফ করে দেওয়া হয় যা বর্ণিত আছে সুনানে নাসাইয়ে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাপাক সাল্লাহ সাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলেন আল্লাহর কসম হাজরে আসওয়াদকে আল্লাহ কিয়ামতের দিন পুনরুত্থান করবেন তার থাকবে দুটি চোখ যা দিয়ে সে দেখবে আর থাকবে একটি জিব্বা যা দিয়ে সে কথা বলবে যে তাকে চুম্বন বা স্পর্শ করবে তার পক্ষে সে কিয়ামতের দিন সাক্ষী দিবে সুবহান যা বর্ণিত আছে আহমদে পবিত্র কাবা শরীফের অন্যতম আকর্ষণ এ হাজরে আস এ পাথরে চুমো দিয়ে হজ এবং ওমরা পালনকারী মুসলমানরা অশেষ প্রশান্তি অর্জন করেন হাজরে আসাদকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে রাখা হয় প্রহরীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন হাজরে আসাদ ও এর আশেপাশে সমবিত হওয়া অগণিত মুসলমানের দিকে সেই সঙ্গে হাজরে আসাদে সঠিকভাবে চুমো খেতে হবে কিভাবে তাও দেখিয়ে দেন যারা হাজরে আসাদে চুমো খেতে চান তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব তাদের থাকে ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ